দর্শক, আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে চাবি ছাড়া তালা খোলা যায়। তো আসুন দেখি, আমরা আগে তালাটা চেক করব, তালাটা সার্ভিসেবল কিনা। সো আমরা প্রথম দেখলাম এই যে তালা এবং চাবি, আমরা চাবি দিয়ে তালা খুলছি, খুললাম, এই যে তালা এই লাগিয়ে দিলাম। হ্যাঁ, তো রেখে দিলাম চাবি, আমরা দেখি তালাটা খুলে কিনা। খালি হাতে আসলে খোলা যায় না, অ্যাকচুয়ালি তালাটা হচ্ছে সার্ভিসেবল। সো আপনাকে যেটা প্রথম করতে হবে যে আমরা ক্যান খাই, হ্যাঁ, ক্যানের যে পানীয় পানীয়টা খাই, আমরা ক্যানটা ফেলে দিই। ক্যানটা থেকে ছোটো করে দুটো অংশ কেটে রেখে দিতে হবে, যে আমরা দুটো কেটে আগে রেখে দিয়েছি ভিডিওটা শর্ট করার জন্য। আসলে এবার আমরা দেখাবো এটা দিয়ে কীভাবে, এই ছোট্ট দুটো অংশ দিয়ে কীভাবে তালা খোলা যায়। তো আসুন দেখি, প্রথমে আমরা করব এই যে এটাকে এভাবে আউটার সাইড দিয়ে আমরা এটা ঢুকাবো। হ্যাঁ, ঢুকিয়ে সুন্দর করে ঢুকিয়ে ঘুরিয়ে ফ্রন্ট সাইডে নিয়ে আসবে, এই যে ভিতরের সাইডে, ভিতরের সাইডে এই সিলভার অংশটা নিয়ে আসবে। সেকেন্ডলি এই অংশটা, এই অংশটা দেখতে পাচ্ছেন এভাবে আগে ছাঁচে ফেলে গোল করে রাখা আছে, আউটার সাইডে আমরা পুশ করব। আউটার সাইড দিয়ে ঢুকানোর উদ্দেশ্যটা হলো যেন স্মুথলি ঢুকানো যায়। সো আমরা তারপর ঘুরিয়ে এটা ঘুরিয়ে 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 ফ্রন্ট সাইড আনবো, এই যে তালা ওপেন হয়ে গেল। ওকে, আসলে প্রত্যেকটা জিনিস, তালা যত সিকিউরিটি হোক না কেন, প্রতিটা জিনিসের একটা গ্যাপ থেকে যায়, ওই ল্যাপসগুলো খুঁজে বের করে দেখানোটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আশা করি আপনারা এনজয় করতে পারছেন। থ্যাংক ইউ।